ফুটবলের বিশ্ব আসরে বাংলাদেশের দল না থাকলেও বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে গিয়েছে ওপার বাংলা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিটিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। কাতার বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দল না থাকলেও লাল সবুজের এই দেশটি একটি জায়গায় প্রতিনিধিত্ব করে যাচ্ছে। হ্যাঁ, নেইমার ও মেসিদের গায়ের জার্সি তৈরির মাধ্যমে কাতার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। আর এই খবরটি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে পশ্চিমবাংলার মিডিয়ায়। পশ্চিমবাংলার মিডিয়ার দাবি, বাংলাদেশ কাতার বিশ্বকাপের অফিসিয়াল জার্সি তৈরির মাধ্যমে নতুন করে শিল্প বিপ্লব ঘটাতে যাচ্ছে। তারা কেন এই কথা বলছে, কীভাবে বাংলাদেশের পোশাক শিল্প অন্য এক স্তরে পৌঁছাতে যাচ্ছে, এবং কাতার বিশ্বকাপে বাংলাদেশের তৈরি মেসি নেইমারদের জার্সি নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, এই সব কিছুই দেখব এবং জানব আজকের এই ভিডিওতে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। 2022-এ চলছে কাতার বিশ্বকাপ, ফুটবলের মহাসংগ্রাম নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। আবার এই বছরই আর্জেন্টিনার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সম্প্রতি মেক্সিকো আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সমর্থকদের উৎসাহ ছিল অন্য মাত্রায়। জাতীয় দলের জার্সি গায়ে মেসিকে দেখতে লুসাইল স্টেডিয়ামে ভিড় করেছিলেন হাজার হাজার দর্শক। উৎসাহী সমর্থকদের সংখ্যায় রেকর্ড করে ফেলেছে কাতার। তবে ফুটবলের বিশ্ব আসরে বাংলাদেশের দল না থাকলেও বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে গিয়েছে ওপার বাংলা। বাংলাদেশ থেকে দেশটিতে যে পরিমাণ পণ্য রফতানি হয় তার 88% বেশি তৈরি পোশাক। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আর্জেন্টিনাতেও পোশাক রফতানি হয়। দেখা গিয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সমর্থকদের একটা বড় অংশ বাংলাদেশি পোশাক কিনছেন। এমনকি আর্জেন্টিনায় বড় ব্র্যান্ড ছাড়াও স্থানীয় ব্র্যান্ডগুলিও বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা শুরু করেছে। শুধু তাই নয়, চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে আর্জেন্টিনায় $29,18,000 তৈরি পোশাক রফতানি হয়েছে, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 29 কোটি টাকার সমান। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 160% বেশি। শুধু তৈরি পোশাকই নয়, বাংলাদেশ থেকে জুতো, বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন পণ্য আর্জেন্টিনায় যায়। এমনই তথ্য মিলেছে 2022-এর 27 নভেম্বরে প্রথম আলোর প্রতিবেদনে। রপ্তানি বাড়ছে, অর্থাৎ আর্জেন্টিনার মানুষ বাংলাদেশি পোশাক কেনা বাড়াচ্ছেন। এদিকে বাংলাদেশের অর্থনীতিতেও স্বস্তি আসছে। পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে। আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল, চিলি ও উরুগুয়েতে বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ছে। লাল সবুজের সিল দেওয়া মেড ইন বাংলাদেশ লোগোর অফিসিয়াল টি শার্ট গ্যালারিতে বহু ফুটবল প্রেমীদের গায়ে। শুধু এবারই নয়, 2018-এর রাশিয়া বিশ্বকাপেও ফিফার লোগো দেওয়া 2 লক্ষ জ্যাকেট তৈরি করেছিল বাংলাদেশ। এমনই তথ্য মিলেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে। মূলত এতদিন বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল কম মূল্যের পোশাক কেন্দ্রিক, অর্থাৎ বাংলাদেশের পোশাক শিল্প কারখানাগুলো লয়ার সেগমেন্টের বায়ারদের টার্গেট করত রপ্তানির জন্য। ঠিক এ কারণেই দেখা যেত পরিমাণে বাংলাদেশ বেশি রপ্তানি করলেও পোশাক রপ্তানি থেকে আয় হতো ভিয়েতনাম ও চীনের থেকে অনেক কম। এবার বাংলাদেশ পোশাকের উচ্চ স্তরের সেগমেন্টের বাজারও দখল করছে। এ কারণে লক্ষ্য করে দেখবেন, বিশ্বের নামিদামি সব ফ্যাশন ব্র্যান্ডগুলো বর্তমানে বাংলাদেশ থেকেই পোশাক তৈরি করে নিয়ে থাকে। জার্সিও এর ব্যতিক্রম নয়। কাতার বিশ্বকাপে বাংলাদেশ অফিসিয়াল জার্সি রপ্তানির মাধ্যমে নিজেদের ব্র্যান্ডগুলোর ইমেজও বিশ্ব দরবারে বৃদ্ধি করে নিচ্ছে। ফলে বায়ারদের কাছে এতদিন বাংলাদেশের যে ইমেজটা ছিল তা এখন পরিবর্তন হচ্ছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য আরেকটি বিপ্লব। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।